আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু। দেশে বিদেশে অবস্থিত সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং ভালোবাসা। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা নিয়ে। আরবি ভাষায় আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব, যে বাক্যগুলো আমরা প্রশ্ন করার ক্ষেত্রে এবং প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। তাই প্রবাস জীবনে এই বাক্যগুলো জানলে আপনি আরও বেশি কথা বলতে পারবেন, আরবি ভাষায় স্বতঃস্ফূর্তভাবে যে কোনো মানুষের সাথে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। আসুন তাহলে অল্প সময়ের মধ্যে আমরা এই বাক্যগুলো জেনে নিই এবং খুব দ্রুত এই পর্বটি শেষ করি। আর হ্যাঁ, সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমি অনুরোধ করি আপনাদের কাছে, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। প্রথমত যে বাক্যটি আছে সেটি হলো এদিকে আসুন। এদিকে আসুন, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন তাল হেনা। তাল হেনা মানে হলো এদিকে আসুন। এরপর লেখা আছে আপনার নাম কি, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন মা ইসমুক, অথবা বলতে পারেন ইস ইসমুক। মা ইসমুক অথবা ইস ইসমুক মানে হলো আপনার নাম কি, আপনি কেমন আছেন। এ বাক্যটিকে আরবি ভাষায় বলবেন কাইফ হালুকা। কাইফ হালুকা মানে আপনি কেমন আছেন। প্রশ্নটি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। তারপরে লেখা আছে কোম্পানির ঠিকানা। কোম্পানির ঠিকানা এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন অনওয়ানুশ শারিকা। অনওয়ানুশ শারিকা মানে হলো কোম্পানির ঠিকানা। তারপর আমরা চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো আমি বুঝি নাই। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা মাফি মালুম। আনা মাফি মালুম মানে হলো আমি বুঝি নাই। এবার চলে যাব পরের বাক্যগুলোতে। পরের বাক্যে প্রথমেই আছে কেমন আছো। সুন্দর একটি প্রশ্ন, কেমন আছো বা কেমন আছেন। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন কেবল হাল। কেবল হাল মানে কেমন আছো বা কেমন আছেন। আপনি যদি ভালো থাকেন উত্তর দিবেন আমি ভালো আছি। উত্তরটি আরবি ভাষায় এভাবে হবে আনা কয়েস। আনা কয়েস মানে হলো আমি ভালো আছি। আমি ভালো আছি এ বাক্যটিকে আপনি আরেকভাবে বলতে পারেন, সেটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো আমি ভালো আছি। এবার যে বাক্যটি সেটি হলো ভালো না। ওই যে উপরে লেখা আছে কেমন আছো বা কেমন আছেন, এই প্রশ্নের উত্তরে যদি আপনি ভালো না থাকেন তাহলে বলতে পারেন ভালো না। তখন আপনি উত্তর দিবেন মাফি কয়েস। মাফি কয়েস মানে ভালো না। আর যদি পুরোপুরি বাক্যটি বলতে চান, যেমন আমি ভালো না, তখন আপনার বলতে হবে আনা মাফি কয়েস, আমি ভালো না। এবার যে বাক্যটি সেটা হলো আমার ক্ষুধা লেগেছে। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা জাইয়ুন। আনা জাইয়ুন মানে আমার ক্ষুধা লেগেছে। এখন আমরা চলে যাব পরের বাক্যগুলোতে। পরের বাক্যে প্রথমেই আছে তুমি কোথায় যাও। ওয়েন রইনতা। ওয়েন রইনতা মানে হলো তুমি কোথায় যাও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা একটু খেয়াল করে এই বাক্যটি মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমি বাথরুমে যাই। উত্তর আপনার যদি বাথরুমে যাওয়ার হয় তাহলে এভাবে বলবেন আমি বাথরুমে যাই। আনারু হাম্মাম। হাম্মাম মানে হলো বাথরুম বা গোসলখানা। আনারু হাম্মাম আমি বাথরুমে যাই। আমি এই কাজ পারি। এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হাদাসুগুল আনা মালুম। হাদাসুগুল আনা মালুম এর বাংলা অর্থ হলো আমি এই কাজ পারি। এরপরে লেখা আছে কি বলছে। আশকালাম। আশকালাম মানে হলো কি বলছে। সকালবেলার নাস্তাকে আমরা আরবি ভাষায় বলি ফুতুর। আবার
দুপুরের খাবারকে আমরা আরবি ভাষায় বলি গাদা, তারপরে রাতের খাবারকে আরবি ভাষায় আমরা বলি আশা। এবার যে বাক্যটি সেটা হলো আমি অসুস্থ। আমি অসুস্থ বাক্যটিকে আরবি ভাষায় সুন্দর করে বলবেন আনামারিদ। আনামারিদ মানে হলো আমি অসুস্থ। তারপরে লেখা আছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো বা তাড়াতাড়িকে আরবি ভাষায় বলা হয় সুরাসুরা। সুরাসুরা মানে হলো তাড়াতাড়ি করা বা তাড়াতাড়ি করো, বেশি কথা বলা। বাক্যটিকে আরবি ভাষায় বলে গিরগির। গিরগির মানে বেশি কথা বলা। চলে আসলাম পরের বাক্যে। পরের বাক্যটি হলো স্বাগতম বা আপনাকে দেখে খুশি হলাম। এ বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইয়াহালা। ইয়াহালা মানে স্বাগতম বা আপনাকে দেখে খুশি হলাম। কেমন আছেন? এ বাক্যটি আমরা আগে যেমন শিখে আসছি একরকম ভাবে, এখানে আবার আরেক রকম ভাবে জিজ্ঞাসা করা যায়, সেটা হলো কাইফ হালুকা। কাইফ হালুকা মানে হলো কেমন আছেন বা কেমন আছো। ভিতরে আসুন, তাল দাখেল। তাল দাখেল মানে ভিতরে আসুন। অনেক সমস্যা, বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ওয়াজিদ মুশকিলা। এবার যে বাক্যটি সেটা হলো তার চালচলন সঠিক না, বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হুতারিফ মাফিসিদা। হুতারিক মাফিসিদা মানে হলো তার চালচলন সঠিক না, মানে ভালো না আর কি। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি চাচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যেমন উপকার হচ্ছে, আরও যেন কিছু গরিব এবং দুস্থ মানুষের উপকার করতে পারি। আমার উদ্দেশ্য এবং আমার ইচ্ছা এই চ্যানেলের মাধ্যমে আমি কিছু দুস্থ এবং গরিব মানুষকে সাহায্য করব। সুতরাং এর জন্য আপনাদের হেল্প লাগবে, আর সেই হেল্পটা হলো আপনারা প্লিজ বেশি বেশি করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক দিন। এতে করে আমি বেনিফিটেড হব এবং আমার যে উদ্দেশ্য এবং ইচ্ছা সেটা আমি সফলভাবে করতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যেন মহান আল্লাহ পূরণ করেন এবং আপনারা যেন সবসময় সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।